সিএনপি সাধারণ মানুষের দল। আপনারা বলেন বিএনপি আন্দোলন করতে পারে না, না বিএনপি লোকে পয়সা দিয়ে মানুষ মারতে পারে না, বিএনপি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে রাজনীতি করতে পারে না, বিএনপি রক্তের উপরে দাঁড়ায় ক্ষমতায় যায় না। বিএনপি যদি ষড়যন্ত্রের রাজনীতি করত, বিএনপি যদি মানুষের রক্তের উপর দাঁড়ায় রাজনীতি করত, তাহলে 2008 সালে বিএনপি আবার ক্ষমতায় আসত। 2008 সালের নির্বাচন আমার প্রিয় ভাইরা, এই নির্বাচন কোন সুষ্ঠু নির্বাচন হয় নাই। এই 1/11 সরকার তাদের আন্দোলনের ফসল, 1/11 যারা ঘটাইছে তাদের কারো বিচার আওতায় করে নাই, তাদেরকে নিরাপদে বিদেশে থাকতে দিতে, তাদের কাউকে কাউকে সংসদেও আমরা এখন দেখতে পাই। সুতরাং জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে 2008 সালে আপনারা ক্ষমতায় আসছে, আবারও আপনারা ক্ষমতায় যাবে, আপনারা ভুল করবেন, মানুষ আপনাদের ছাড়বে না। ওই সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, জনগণ, এই হইল কমিশন। এইরকম নির্বাচন বাংলাদেশে আর হবে না। প্রতিটা জিনিসের দাম আকাশে উঠে গেছে, বাজারে চাল কিনতে যাই, ডাল কিনতে যাই, তেল কিনতে যাই, পেঁয়াজ কিনতে যাই, আমার মতো, আপনার মতো, আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে চলবো আমরা? শেখ হাসিনার জবাব দিতে হবে। লোকেদের মতো হাজার কোটি টাকা লুট করা নাই আমাদের কর্মীদের, তাদের নেতা কর্মীদের মতো চোর আমরা না, চাতার দল আমরা না, দুর্নীতিবাদ লুটেরা আমরা না, আমাদের সাধারণ মানুষ কিভাবে চলবে? এই প্রশ্নের জবাব হাসিনাকে দিতে হবে। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এবং এই যে বিদ্যুতের আর গ্যাসের টাকা কিছু কিছু কোম্পানির হাতে তুলে দিছে। ওই যে শুনেন না কুইক রেন্টাল, এই কুইক রেন্টাল হলো কুইক চুরির একটা মাধ্যম, কুইক টাকা পাচারের মাধ্যম। এই কুইক রেন্টাল দিয়ে তারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। ইনশাল্লাহ আমরা যখন আপনাদের ভোটে ক্ষমতায় যাব, রাষ্ট্র পরিচালনায় যাব, একটা একটা চোরের বিচার আমরা করবো ইনশাল্লাহ। আমাদের রক্ত পানি করা টাকা যারা বিদেশে পাচার করছে, আমাদের ঘামে ভেজা টাকা যারা বিদেশে পাচার করছে, তাদের কান ধরে দেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সেই বিচার করবেন। বন্ধুরা, আমার সাথী ও ভাইরা, আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা যাব না, না না, কোন ইভিএম এ ভোট হবে না, ভোট হবে ব্যালটে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যত নেতা কর্মীদের আপনারা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে রেখেছেন, তাদের সকলকে নিঃশর্ত মুক্তি আপনাদের দিতে হবে। পরিষ্কার বলে যায়, সারা বাংলাদেশকে ভুগানোর মতন বড় কারাগার আপনাদের নাই। কয়জনকে আপনারা কারাগারে নেবেন? একজনকে নেবেন, 100 জন তৈরি হবে, 100 জনকে নেবেন, 1000 জন তৈরি হবে। কত জনকে নেবেন আপনারা কারাগারে? কত বড় আপনাদের কারাগার? হিসাব করে চলবেন, দিন কিন্তু আর বেশি বাকি নাই। সময় হয়ে আসছে এই অবৈধ ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গদি থেকে নামানোর। আপনারা প্রস্তুত? আপনারা আমাদের সঙ্গে আছেন? সারা বাংলাদেশ আমাদের সঙ্গে আছে। তারা বড় বড় কথা বলে, বিএনপি নাকি আন্দোলনের শক্তি নাই, বিএনপি এখন পদযাত্রা করে, বিএনপির এখন দৌড়
যায়। আরে বিএনপির শক্তি কোথায় দেখা যায়? বিএনপির শক্তি এই সাধারণ মানুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলাদেশের সাধারণ মানুষ হলো বিএনপির শক্তি। এই কথাটা মাথায় রাখবেন, আর মাথায় রাখবেন দিন আর খুব বেশি বাকি নাই। আল্লাহ আল্লাহ করেন এবং চিন্তা করেন কোন রাস্তা দিয়া কোথায় পালাইবে। আমরা আপনাদের কিছু করব না, তবে দেশের মানুষ আপনাদের কি করবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি আপনাদের এই বলি, আমরা আন্দোলনে ছিলাম, আমরা আন্দোলনে আছি, আমরা আন্দোলনে থাকব। এই আন্দোলনের যাত্রায় আমরা আমাদের ভাইদের হারিয়েছি, আমার কয়েকজন ভাই এই আন্দোলনে শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের নামে নতুন করে মামলা হয়েছে, কারাগারে গেছে, কিন্তু কোনো কিছুই আমাদের দবাইতে পারে নাই, দবাইতে পারবেও না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।